আশঙ্কাই সত্যি হলো। প্রায় 150 বছরের প্রাচীন শহর বহরমপুরের বড় ভৈরবের পূজোর বিসর্জনে প্রশাসনের সমস্ত নির্দেশে কার্যত জল ঢেলে হাজারে হাজারে মানুষের ঢল নামলো শহরের রাস্তায়। কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত পেয়ে খাগড়া ভৈরব শোভাযাত্রার অনুমতি দেয় প্রশাসন। মঙ্গলবার সাপ্তাহিক ব্যবসা বন্ধ থাকে শহর বহরমপুরে, ফলে এই দিনটিকেই ভৈরব বিসর্জনের দিন হিসেবে বেছে নেওয়া হয় ভৈরব সমিতির তরফে। ভৈরবতলা পুজো প্রাঙ্গণ থেকে বড় ভৈরবের মূর্তি নগর পরিক্রমায় বেরোয় নির্ধারিত সময়ে। খাগড়া এলাকার বাসিন্দা এবং পুজো কমিটির সদস্যরা বলেন, প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়েই শোভাযাত্রার এই আয়োজন। জনমানুষের যে উন্মাদনা তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পাশাপাশি মানুষজন এটাও জানাচ্ছেন যে এই বছর কোভিডের কারণে কোথাও গিয়ে একটু হলে আনন্দের শান্তি হয়েছে ঠিকই, তবুও তারা কিন্তু তাদের মতো করে তাদের আনন্দ চালিয়ে যাচ্ছেন। ভৈরবের যে উন্মাদনা সেটা সমস্ত এই এলাকার মানুষের মধ্যে তাদের আজন্মকালেরই আছে, এবং এই যে হাইকোর্টে গেছিল বিষয়টা, এইগুলো আমাদেরকে একটা মানে কি বলবো ভালোও লেগেছে যে একটা এই বিষয় অত দূর পর্যন্ত গিয়েছে। আমার খারাপও লেগেছে যে প্যানারামিকের জন্য এতদিনের একটা ঐতিহ্য, এতদিনের একটা ভালো লাগা সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। ভৈরব পুজোর আছে দুর্গা পুজোর থেকেও আমাদের বেশি আনন্দ ভৈরব পুজোর জন্য, মানে দুর্গা পুজোতে যতটা আনন্দ হয় না ততটা ভৈরব পুজো, তার থেকে বেশি ভৈরব পুজো আনন্দ হয়। শুধু বহরমপুর তথা মুর্শিদাবাদ নয়, পুরো পশ্চিমবাংলার কাছে এটা একটা বিরাট উৎসবের ব্যাপার। আর আজকে বাবার যে নগর পরিক্রমাটা হচ্ছে এটাকে গোটা বহরমপুরবাসী অধীর আগ্রহে চেয়ে থাকে যে এই দিনটার জন্য কবে বাবার নগর পরিক্রমায় বেড়াবে। আমাদের আনন্দ আনন্দই আছে, আবেগ আবেগেই আছে, আমরা সেটা কবির মেনেই করবো যাতে কোনো রকম গণ্ডগোল বা কোনো কিছু না হয়। প্রশাসন আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, ওনারা আমাদের পাশে সবসময় ছিল, এখনও আছেন। আমাদের এসপি বলুন, এসডিও সাহেব বলুন, আইসি খাগড়া বড়বাবু পূর্ণ সহযোগিতা করছেন, এবং আমরা পুরো কোভিড বিধি মেনে সমস্ত কাজ করছি, প্রশাসনের সমস্ত নির্দেশ মেনে আমরা এই ভৈরবটাকে প্রায় 150 বছর হতে চলল, সেই ভৈরবটাকে আমরা এটা বহরমপুর শহর পরিক্রমা করছি। যদিও সমস্ত বিধি শিখে ওঠে অবশেষে, নগর পরিক্রমায় কাতারে কাতারে মানুষের ঢল নামে রাস্তায়, মুখে মাস্ক উধাও, সামাজিক দূরত্ব বিধিও উধাও, ঢাকের সাথে বাদ্যযন্ত্র ডিজে বক্স সবই পরিক্রমায় হাজির। বহরমপুর থেকে বেদান্ত চ্যাটার্জি রিপোর্ট, ম্যাজিক কমিউনিটি মিডিয়া, মুর্শিদাবাদ।